ওয়েলকাম ফ্রেন্ডস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 53টি ভ্যাকেন্সির খবর পাবলিশড হয়েছে, যেগুলি মূলত প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই তিনটি পর্যায়ে নিয়োগ হবে। তো চলুন আমরা ডিটেলস ভ্যাকেন্সিতে একটু লক্ষ্য দিই। এখানে খবরে যেটি পাবলিশড হয়েছে দেখুন, আমি শেয়ার করছি আপনাদের সাথে। ইউনিভার্সিটি অব নর্থ বেঙ্গল, অ্যাপ্লিকেশান ইন দি প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড উইদিন 26 নভেম্বর 2018, অর্থাৎ 26 নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এবং ভ্যাকেন্সি কোন কোন সাবজেক্টে আছে, কোন কোন ক্যাটাগরিতে, সেটা একটু জেনে নেওয়া দরকার। দেখুন, প্রফেসর যে রিক্রুটমেন্টটি হবে, প্রফেসর পোস্টে, সেখানে জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লিকেশান জিওগ্রাফি, এখানে আছে আপনার একটি পোস্ট শিডিউল কাস্টের জন্যে। ব্যাকেটের মধ্যে কাস্টগুলো দেয়া আছে, আমি পোস্টগুলো মেনশান করছি। হিস্ট্রিতে দুটো, সেন্টার ফর হিমালয়ান স্টাডিজ একটা, ম্যাথামেটিক্স দুটো, ইকোনমিক্স একটা, ইংলিশ একটা, কেমিস্ট্রি দুটো, ফিজিক্স দুটো, বেঙ্গলি একটা, পল সায়েন্স দুটো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশানে একটা, হিন্দিতে একটা, জুলজি একটা, বোটানি দুটো এবং সোশিওলজিতে একটি। এটা গেল এ ক্যাটাগরি। এবার বি ক্যাটাগরিতে অ্যাসোসিয়েট প্রফেসর, ম্যাথামেটিক্স একটা, সোশিওলজি তিনটে, ফিলোজফি একটা, কমার্স একটা, পল সায়েন্স দুটো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশানে তিনটে, ফিজিক্সে দুটো, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সে একটা, ম্যানেজমেন্টে একটা, মাইক্রোবায়োলজিতে একটা, ইকোনমিক্সে একটা, HECRC একটা, সংস্কৃত একটা, এডুকেশানে একটা, জিওলজি একটা, DLLE একটা, মাস কমিউনিকেশান একটা, টি সায়েন্স একটা, কেমিস্ট্রি দুটো, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি একটা, ফুড টেকনোলজি একটা, বেঙ্গলি একটা, সেন্টার ফর হিমালয়ান স্টাডিজ একটা। এগুলো গেল অ্যাসোসিয়েট প্রফেসর। এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে দেখুন, ল বিভাগে দুটি আছে, এবং ডিটেলস, ইনফরমেশান, স্পেশালাইজেশান, কোয়ালিফিকেশান, অ্যাপ্লিকেশান ফর্ম সমস্ত পাওয়া যাবে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট www.nbu.ac.in, এবং সেখানে গিয়ে রিক্রুটমেন্ট সেকশানে যদি আপনারা যান, এই বিজ্ঞাপনটির ডিটেলস তথ্য আরও আপনারা পাবেন। এবং তারপরে যেটা বলছে দেখুন, ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিট ইন অল রেসপেক্টস অ্যান্ড সাইনড বাই দি ক্যান্ডিডেটস অ্যালং উইথ রিকোয়েস্টেড ফিজ মাস্ট বি সাবমিটেড টু দি অফিস অব দি আন্ডারসাইন্ড অন অর বিফোর 26 নভেম্বর 2018। তো তারপরে ওই ওয়েবসাইটটিতে, এবং এখানে আরেকটা যেটা বলছে, পোস্ট ARB, অর্থাৎ প্রথমে যে ARB পোস্টের কথা বললাম, প্রফেসর অ্যান্ড আপনার অ্যাসোসিয়েট প্রফেসর, মাস্ট লগ অন টু ওয়েবসাইট, ওয়েবসাইটে লগ অন করতে হবে www.nbujournals.in, এবং রেজিস্টার দেমসেলফ, আগে প্রথমে রেজিস্টার করতে হবে, তারপর আপলোড ডিটেলস, সমস্ত ডিটেলস আপলোড করতে হবে ওখানে, যা যা বলা থাকবে। এবং তারপরে যেটা বলছে, অ্যান অ্যাপ্লিক্যান্ট শুড রেফার টু লিস্ট অফ UGC অ্যাপ্রুভড জার্নালস অ্যান্ড লিস্ট অফ ইউনিভার্সিটি অ্যাপ্রুভড পাবলিশার্স আপলোডেড ইন দি ওয়েবসাইট ফর ক্লেমিং API স্কোরস আন্ডার ক্যাটাগরি 3। এবং অ্যান অ্যাপ্লিক্যান্ট মে অলসো প্রোভাইড হার্ড কপিজ অব এনি আদার পাবলিকেশান প্রায়র টু 16/7/2016 টুগেদার উইথ দি অ্যাপ্লিকেশান ইন সাপোর্ট অব হিজ ক্যান্ডিডেচার ফর কনসিডারেশন অব দি ইউনিভার্সিটি। এবং এই বিজ্ঞপ্তিটি আপনার 12 অক্টোবর 2018 পাবলিশড হয়েছে, এবং যেটি প্রকাশিত হয়েছে 13 অক্টোবর 2018 ডেটে। এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় 13 অক্টোবর 2018 ডেটে। তো আমি ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আপনারা যদি ইচ্ছুক থাকেন, আমি প্রথমেই বললাম যে এখানে যে ওয়েবসাইটটি দেয়া আছে www.nbu মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি .ac.in, এই ওয়েবসাইটে গিয়ে সেখানে রিক্রুটমেন্ট সেকশানেতে এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাবেন। এবং এই বিজ্ঞপ্তির সাপেক্ষে আরও যদি কিছু তথ্য আপনাদের জানার থাকে, সেই তথ্য এখানে দেখে নিয়ে আপনারা যদি ইচ্ছা করেন এবং যদি যোগ্য হন, তাহলে অবশ্যই 26 নভেম্বর 2018 মধ্যে অনলাইনে আবেদন করার সমস্ত প্রসেস কমপ্লিট করবেন। ধন্যবাদ।